হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ি পার্কিংয়ে গাড়ি পার্স চুরির রমরমা ব্যবসা। কি আপনারও পার্স লাগবে নাকি গাড়ির? তাহলে চলে আসুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলাকায়। সক্রিয় ইজারাদার এবং অসাধু ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের গল্প। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 নম্বর টার্মিনালের সামনে কার পার্কিং এলাকায় দিনের আলোতে একদিনে প্রায় 30টিরও বেশি গাড়ি গুরুত্বপূর্ণ পার্স চুরি হয়ে গিয়েছে। রোববার দুপুরে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। কর্মরত পুলিশ, আর্মস পুলিশ ব্যাটালিয়ন, আনসার বিমান বাহিনী, অ্যাপসেক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা 4 স্তরের নিরাপত্তা বলয়ের মধ্যেই এই গণচুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিমানবন্দর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, প্রশ্নের মুখে পড়েছে আন্তর্জাতিক এই বিমানবন্দরের ভাবমূর্তি নিয়েও। ভুক্তভোগীরা বলছেন বিমানবন্দর নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার সদস্যদের মধ্যে কোনো সমন্বয়ই নেই, কেউ কারো কথা শোনেন না, সবাই ব্যস্ত তাদের নিজেদের ধান্দায়। অভিযোগ আছে এসব বাহিনীর অসাধু ব্যক্তিরাই এই গাড়ি পার্স চুরির সিন্ডিকেটের সাথে জড়িত। পার্কিং এলাকায় ইজারাদার ও দায়িত্বরত সংস্থার অসাধু ব্যক্তিদের যোগসাযোগে চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। এ চক্রটি বিমানবন্দরের ভেতরে এবং বাইরে চোরাচালান সিন্ডিকেটকে সহায়তা এবং চোরাই পণ্য বাইরে বের করে দেওয়া এবং গাড়ি পার্স চুরির কাজে সহায়তা করছে। এসব আয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে সিভিল এভিয়েশনের কতিপয় নিরাপত্তা কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু কর্মকর্তা এবং কর্মচারীর পকেটে। কথায় আছে ধরি মাছ নাছুই পানি। এই কার পার্কিং এলাকাগুলো প্রতিদিন গড়ে 10 থেকে 12টি গাড়ি পার্স চুরি হচ্ছে। মানুষ টাকা দিয়ে গাড়ি পার্কিংয়ে গাড়ি রেখেও চুরির হাত থেকে রেহাই পাচ্ছেন না। একজন গাড়ির ড্রাইভার জানান, রোববার দুপুরে গাড়ি রাখা নিয়ে বিমানবন্দরে মেসার্স শফিক অ্যান্ড ব্রাদার্সের পার্কিংয়ে জোনে যান তিনি। সেখানে গিয়ে তিনি গাড়ি রেখে বাথরুমে যান। 5 মিনিটের মধ্যে ফিরে এসে দেখতে পান তার গাড়ির 2টি পার্স নেই। নাজিম নামের একজন ড্রাইভার জানান, তিনি গাড়ি রেখে তার স্যার আসছে কিনা তা দেখতে ক্যানোপি এলাকায় যান। 6-7 মিনিট পর ফিরে এসে দেখতে পান তার গাড়ির 2টি লুকিং গ্লাস নেই। রহমত নামে অপর এক গাড়ির ড্রাইভার জানান, গাড়ির ভেতর ঘুমিয়েছিলাম, উঠে দেখি গাড়ির লুকিং গ্লাস এবং 2টি বিট খুবলে নিয়ে চলে গেছে। পার্কিংয়ে থাকা একজন ড্রাইভার জানান, ইজারাদের কতিপয় লোক এই চুরির সঙ্গে জড়িত। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই চক্রে সবাইকে চেনেন, কিন্তু অভিযোগের পরে যাওয়ার কথা কোনো বিরুদ্ধে তো ব্যবস্থাই নেন না। বর্তমানে এভিয়েশনে বিশেষজ্ঞদের অভিযোগ যে ইজারাদের ও তার লোকজনদের গ্রেপ্তার করতে রিমান্ডে নিলে এই গাড়ি পার্স চুরি সদস্যদের খুঁজে বের করা সম্ভব হবে, অন্যথায় এই ভয়াবহ চুরি দিন দিন বাড়তেই থাকবে। কিন্তু কে শোনে কার কথা? রোববার বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার্স এয়ার কমোডর মুস্তাফিজুর রহমান, শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল রহিম এবং পরিচালক প্রশাসন সাইফুল ইসলামকে জানানো হয়েছে ব্যাপারটি সম্পর্কে। এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে 24 ঘন্টার মধ্যে গাড়ি পার্স চুরির সাথে জড়িত লোকদের গ্রেফতার এবং মালামাল উদ্ধারের জন্য দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। ওই পার্কিং এলাকায় ইজারাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে এবং দায়িত্ব অবহেলার জন্য লিজ বাতিলেরও ব্যবস্থা নিতে বলা হয়েছে। পার্কিং এলাকাটি সিসিটিভির আওতায় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিমের বরাত দিয়ে মেম্বার কর্পোরেশনের এয়ার কমোডর মুস্তাফিজুর রহমান বলেন, এই পার্কিংয়ে ইজারাদার মেসার্স শফিক অ্যান্ড ব্রাদার্স, আইন অনুযায়ী তারাই ওই এলাকার রক্ষক। সাধারণ মানুষ টাকা দিয়ে পার্কিংয়ে গাড়ি রাখেন, ইজারাদারের দায়িত্ব হচ্ছে সব গাড়ির নিরাপত্তা নিশ্চিত করা। পার্কিং থেকে কোনো গাড়ি পার্স চুরি হলে ইজারাদাররাই এর জন্য দায়ী হবে। এ ঘটনার জন্য অবশ্য সংশ্লিষ্ট ইজারাদার কোম্পানি কোনো দায়িত্ব অবহেলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ক্ষতিগ্রস্ত মালিকদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। একই সঙ্গে ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবেন বলে তিনি আশ্বস্তও করেন। জানা গিয়েছে বিমানবন্দরে অনেক গুরুত্বপূর্ণ এলাকা এখনও সিসিটিভির আওতার বাইরে। VIP চেক ইন পয়েন্টের স্ক্যানারটিও দীর্ঘদিন ধরে অচল। 8 নং গেটে নেই কোনো ভেহিকেল স্ক্যানার, এমনকি নেই কোনো ম্যানুয়াল স্ক্যানারও। কার্গো গেটের অবস্থাও একই রকম, এয়ারসাইড থেকে গাড়ি বের হচ্ছে কোনো রকম চেক ছাড়াই। অথচ গেটে দণ্ডায়মান আনসার, APBN,
বিমান ও সিভিল এভিয়েশনের নিজস্ব নিরাপত্তাকর্মী থাকলেও তারা অন্য ধান্দায় ব্যস্ত। তাদের চোখের সামনে দিয়েই অহরহ গাড়ি বের হচ্ছে এবং ভেতরে ঢুকছে। কোনো গাড়িকে কী নিয়ে যাচ্ছে সে সম্পর্কেও কারো কোনো নেই ধারণা। আর সিসিটিভির অবস্থা তো আরও নাজুক। অভিযোগ আছে, যুক্তরাষ্ট্র থেকে আসা দরপত্র ছাড়াই সিকিউরিটি কোম্পানি রেডলাইন 2 বছর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বিশেষ দায়িত্ব পালন করার পরও রয়ে গেছে নিরাপত্তার ফাঁক ফোকর, যে কারণে ঠেকানো যাচ্ছে না চোরাচালান এবং গাড়ি পার্স চুরি। মাঝে মধ্যে আস্ত গাড়িও পাওয়া যাচ্ছে। এই ত্রুটি আসলে যে উদ্বেগের কারণ সেটা স্বীকারও করেছেন শাহজালাল কর্তৃপক্ষ। তিনি বলেছেন, এ অবস্থায় চোরাচালান চেক দেওয়া শতভাগ সম্ভব নয়। তিনি চোরাচালান প্রতিরোধের দায়িত্ব কাস্টমসের। তিনি হলেন ক্যাপ্টেন কাজী ইকবাল রহিম। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।